আল্লাহ বলছেন আমাকে গালি দেও যায় আসে না, আমার কোরআনকে ডাস্টবিনে ফেলে দাও যায় আসে না, আমার নাম তোমরা নিক্ষেপ করে দাও যায় আসে না, আমার দুনিয়ায় তোমরা থাকো আমাকে গালি দেও যায় আসে না, কিন্তু যাকে বন্ধু বানিয়ে সব দিয়েছি সেই আমার বন্ধুকে গালি দিলে আমি আল্লাহর কুদরতের কলিজা কাঁপতে শুরু করে। তোমরা যদি ব্রাশ ফায়ার করতে না পারো, ফাঁসিতে ঝুলাতে না পারো, হাত পা কাটতে না পারো, চার নাম্বার শাস্তি রসুলের দুশ্মন আও ইউন ফাও মিনাল আর ঘর ধরে দেশ থেকে বের করে দাও, আও ইউন ফাও মিনাল আর জমিন থেকে বের করে দাও, তার থাকবার অধিকার আর পৃথিবীতে নাই। বিশ্ব নবী মায়ের লাশ জড়ায় কান্দেন আর বলছেন মা দুনিয়া আমার বাবাও নাই মাও নাই, কার কাছে যাব, আমার যে ভাইও নাই বোনও নাই কেউ নাই, কার কাছে যাব, কে আমাকে দেখবে। নবীজিকে নিয়ে আসা হলো, এক পর্যায়ে তিনি দাদার কাছে বড় হলেন, দীর্ঘদিন পর্যন্ত দাদার কাছে ছিলেন, দাদাও ইন্তেকাল করলেন, চাচার কাছে বড় হতে লাগলেন। আমার বন্ধুগণ, নবীজি তো এমন নবীজি ছিলেন, তার আদর্শ কেমন ছিল, আজকে তিনি কোয়ার্টার প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে নবীজির আদর্শের কথা বলো, কিন্তু যেই দিন কাবায় হজরা আসওয়াদকে রাখা হবে, পাথর রাখা হবে, মারামারি হচ্ছে, কাবা ঘরের কাজ হচ্ছে, চাচা বলছেন বাতিজা তুমি তো ছোট পাথর কাদের মধ্যে বহন করে করে কাবা ঘর বানাচ্ছ, তোমার লুঙ্গিটা খুলে কাদের মধ্যে দিলেই তো পারতে, কষ্ট হতো না। নবীজি চক্ষু বন্ধ করে চিন্তা করলেন, হাজার হাজার মানুষের সামনে লুঙ্গি খুলে যদি কাঁধে দেই পাথর বহন করি সকল মানুষের মতো, অবশ্যই তো লজ্জার ব্যাপার, লুঙ্গি খোলেন নাই, এই কথা চিন্তা করেই তিনি অজ্ঞান হয়ে গেছে, এই কথা চিন্তা কর অজ্ঞান লজ্জার ব্যাপার। আজকে আশেকের রসুলের চলাফেরা কেমন, রসুলের ফাঁক ধ্যান করেছেন আল্লাহ আর আপনি ধ্যান করছেন পিসাবের কথা বলেন না কেন, এগুলো মিথ্যা বলতেছি আমি, আমি কষ্ট দিতে বলতেছি না কাউকে, শুনেন, রসুলকে ভালোবাসবেন দিল থেকে, রসুলকে ভালো না বাসলে জান্নাতে যেতে পারবেন না, এর অর্থ এটা নয় যে এখানে সিয়ার একটা খালি রেখে দিলেন আর আপনি এখানে বৈশা বললেন যে এখানে এসে রসুল বসবেন, কত বড় বেয়াদব রসুলের পাশের সিয়ারে বসতে পারে, কথা বলেন না কেন আপনারা, আপনি ওয়াজে সুন্দর করে একটা চেয়ার সাজাইয়া রাইখা দিলেন ফুল দিয়া, আর পাশের চেয়ারে বসে বললেন কিছুক্ষণ পরে রসুল আসতেছেন চেয়ারে বসবেন, কেমনে চিন্তা করেন কত বড় বেয়াদব পৃথিবী দেখে যে রসুলের পাশে বসে বাস করবে, কথা বলছেন না কেন ঠিক কেনা, যেখানে আবু বকর ওমর রসুলের পাশে বসেন না, আপনি এখানে বসে বাস করতেছেন, এরপরে বলবেন রসুল আসছেন হাজির নাজির যা মন চাই করতেছেন, ভাই বাদ দেন আল্লাহর বাস্তে বলতেছি কিছু জিনিস বাদ দেন, রসুলকে বলছেন রসুল আসছেন, বলেন না আপনারা, বলেন আসছেন, দেখেন আমি কি বলি আসছেন, আমিও মেনে নিলাম রসুল আসছেন এখানে। আপনারা যখন দোয়া করেন দোয়া দোয়া করেন না, আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম নবীজির রোজা মুবারকে পৌঁছায় দাও, বলেন না সত্য কথা কোন নাকি, এই কমন সেন্স তো আছে, এটা বলেন না আপনারা, আমি বলবো বলেন কেন, রোজায় পৌঁছে লাভ কি রসুল তো এখানে আছেন এখানে দিয়ে দেব, কথা কি বুঝেন নি আমার, আপনার নবীজি তো এখানে আছেন তাইলে রোজায় পাঠায় লাভ কি এখানে দেও না কেন, এই কমন সেন্সটা নাই, জেনারেল নলেজের দরকার নাই, এডুকেটেড পারসন হওয়ার দরকার নাই, কমন সেন্স থাকা দরকার, এখানে থাকলে আমি এখানে আছি যা দিবেন তো আমারই দিবেন, বাড়িতে দিয়ে লাভ আছে, তা আমি এখানে আছি অন্য জায়গায় দিতে গেছেন কেন, কষ্ট নিয়ে বলতেছি ভাই শুনেন কি বুঝাতে চাই। উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপা ভবিষ্য জীবনে জাতির কান্ডারি যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে,
ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহি দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে সমাজের এই ক্রান্তি লগ্নে এমন এক দুর্যোগময় মুহূর্তে আজকের এই দিন জলসা একত্রিত করেছেন, যেই সময়ে আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। আজকে যদি বৈশ্বিক পৃথিবীর দিকে আমরা তাকাই তাহলে দেখবা বসনিয়া, চেসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা মুসলিম রাষ্ট্র বা জনপদ নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। আজকে আমরা সকলে মিলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার থেকে নিয়ে সকল সেক্টরের সকল মানুষ, আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা উপলক্ষ করে ব্যঙ্গাত্মপূর্ণ কার্টুন ছাপিয়েছে তাদেরকে খারাপ চোখে দেখছেন এবং প্রতিবাদ করছেন, ঠিক না? এটাকে আমরা আমাদের ইমানি দায়িত্ব মনে করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে কেউ কথা বলবে, তাকে নিয়ে মিথ্যা ব্যঙ্গাত্মকপূর্ণ কার্টুন তৈরি করবে, এটা কোনো মানুষ মেনে নিতে পারে নাই। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়। আজকে হাজার হাজার লোক মাইল দূরে সেই ফ্রান্সের এক যাযাবর ব্যক্তি, যাদের কোনো রাষ্ট্র ছিল না, যাদের চারিত্রিক অবকাঠামো ছিল না, যারা ছিল এই সমাজের দস্যু, যারা ছিল এই সমাজের ডাকাত, যারা আফ্রিকার মতো মুসলিম রাষ্ট্রগুলাকে চুষে খেয়ে আজকে ফ্রান্সের মালিক হয়েছে, তারা ওখানে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিরুদ্ধে কথা বলছে, আমরা এখান থেকে প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদ পৌঁছতেও পারে নাও পৌঁছতে পারে, কিন্তু এই কাজগুলোকে আমরা ইমানি দায়িত্ব মনে করছি। কিন্তু আমি যেই কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, কোনায় কোনায় ফ্রান্সের মেক্রোর মতো হাজার দস্যুরা বেশি বাস করছে। কথা শুনেন, আজকে হাজার হাজার মাইল দূরে যার প্রতিবাদ করছি, যার বিরুদ্ধে আন্দোলন করছি, ওই সমস্ত লোক আমাদের পাড়ায় মহল্লায় আমাদের রসুলকে নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে, ইসলাম কোরআন সুন্নাহ নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলে থাকে। যদি তা নাই হতো, আজকের এই প্রোগ্রামে প্রশাসন সহযোগিতা করেছেন, সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু প্রশাসনের ভাইরা অনেক ভালো, ওরা দিন রাত কাজ করে দিনের জন্য, হয় সমাজের শান্তি শৃঙ্খলার জন্য, কিন্তু তাদের মধ্যেও কিছু চোর আর ডাকাত আছে যারা সমাজকে ধ্বংস করে দিতে চায়। এখানে এনএসআই, ডিজিএফআই, পিবিআই সহ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের গোয়েন্দা বিভাগের লোক থাকতে পারেন, আমার কথা হচ্ছে পরিষ্কার, আমরা এই দেশের অখণ্ড এই স্বাধীনতাকে রক্ষা করতে চাই, আমরা এই সমাজ এবং রাষ্ট্রকে ভালো রাখতে চাই। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে মিলে বসবাস করছে, কোনো মুসলমান আজ অবধি কোনো মসজিদে, কোনো মন্দিরে আগুন দেয় নাই, কথা বলছেন না কেন? কোনো প্রেগোডায় আগুন দেয় নাই, কোনো গির্জায় আগুন দেয় নাই, কোনো হিন্দুদের বাড়িতে আগুন লাগায় নাই, তারা মুসলমানেরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে নাই, একটা একটা হিন্দু ধরো আর সকাল বিকাল জবাই করো, এই কথা মুসলমানেরা বলে নাই।
কোন মুসলমান হিন্দু বৌদ্ধ আমার তাদের ভাই আমাদের ভাই তারা সমাজে বসবাস করছে আমার পাশের বাড়ি আমার পাশের গ্রাম পাশের মহল্লায় পাশের ফ্ল্যাটে থাকতেই পারে তাকে সমুন্নত রাখা তাকে সাপোর্ট করা তার অধিকার অক্ষুণ্ণ রাখা এটা আমাদের দায়িত্ব কিন্তু চট্টগ্রামের মতো জায়গায় আশিকের রাসূলদের জায়গায় নিউ মার্কেটে যারা দাঁড়িয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নামে মুসলমানদের কলিজা আগুন ধরিয়েছে ওরা মানুষ নয় ওরা জানোয়ার ওরা জঙ্গি ওরা সন্ত্রাসী মনে রাখবেন মুসলমান কি বলতে চায় কি বলতে চাই মনে রাখবেন আমরা চাই আজকে প্রশাসনের যে সম্মান ছিল সিলেটের এক এসআই আকবর সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা যার শরীরের ইউনিফর্ম পরবার কারণে 10,000 টাকার অপরাধে যদি মানুষকে এভাবে পিটাইয়া হত্যা করা যায় আজকে উনি মানুষের কাছে জীবন ভিক্ষা চাচ্ছেন মনে রাখবেন মুসলমান এই দেশ আলিম উলামার দেশ পীর বুজুর্গের দেশ অলি আব্দালের দেশ গৌস কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ আসান ইকামতের দেশ কোরআন সুন্নার দেশ ইসলামী আন্দোলনের দেশ এই দেশের ভিতরে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বললে তাদের জিহ্বা টান দিয়ে কেটে ফেলা হবে আমার বন্ধুগণ আমি যে মহামানবের জীবন আলোচনা করবার জন্য যে সওরা তেলাওয়াত করেছি সওরা ইরশাদ এই মহামানব পৃথিবীতে এসেছিলেন বিদায় এই পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা লাভ করেছে সকল ধর্মের মানুষ তার অধিকার ফিরে পেয়েছে নারীরা তাদের সত্যিকার সম্মান ফিরে পেয়েছে আজকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি বলেছেন আগেকার আমরা মানুষকে সালাম দিতাম সালাম আলাইকুম আর এখনকার ছেলেরা বলে সালাম আলাইকুম বললে নাকি এটা তালেবানি এটা জঙ্গি সালাম তো রাসূল বলছেন আফসুস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম না তিনি বলছেন সত্য করে ব্যাকরণিক ভঙ্গিতে যারা সালাম দেয় কথা আসেছে আল্লাহ হাফিজ বলে খোদা হাফিজ বলে এরা নাকি তালেবানি এরা নাকি জঙ্গি কষ্ট হচ্ছে না কথাগুলো শুনতে তা আমরা কি সালাম আলাইকুম বলবো না সালামু আলাইকুম বলবো সুতরাং আসসালামু আলাইকুম বললে যাদের কলিজায় লাগে আল্লাহ হাফেজ খোদা হাফেজ বললে যাদের ভালো লাগে না এরা হচ্ছে এই সমাজের ইহুদি খ্রিস্টানদের দালাল এরপরে আরেকজন বলেছেন আমাদের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেছেন যারা টাকনোর নিচে যে মহিলারা বোরকা পরবে হিজাব পরবে যেই ছেলেরা টাকনুর উপরে প্যান্ট পরবে এরা পাকিস্তানি এরা তালেবানি এরা জঙ্গি আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা আমাদের বাংলাদেশের মাননীয় প্রাইম মিনিস্টার তিনি হজ্জে গিয়েছিলেন একাধিকবার উমরায় গিয়েছিলেন তিনি কি এখানে বোরকা পরেন নাই কথা বলছেন না কেন হিজাব পরেন নাই তাহলে আমাদের সাবেক বিচারপতি তিনি বলতে চাচ্ছেন যারা হিজাব পরেছে যারা বোরকা পরে তারা নাকি সন্ত্রাসী জঙ্গি তালেবানি তা আমাদের প্রধানমন্ত্রীকে কি বলছেন কথা বলছেন না কেন যে প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করলেন নিজেদের বাচ্চার খরচ যোগালেন মনে রাখবেন মুসলমান আমাদের ট্যাক্সের টাকায় যাদের ঘর চলে আমাদের ট্যাক্সের টাকায় যার পরিবার চলে আমাদের ট্যাক্সের টাকায় যার সন্তানেরা ভালো মানুষের মতো পড়ালেখা করে
তারা যখন ইসলাম আর রাসূলের বিরুদ্ধে কথা বলে আমাদের কলিজায় মানে না তারা বলছেন যারা টাকনুর উপরে প্যান্ট পরে আপনারা বলেন আমরা যারা মসজিদে নামাজ পড়ি আমরা টাকনুর উপরে প্যান্ট পরি না নিচে তো উপরে প্যান্ট পরলে কি জঙ্গি না দাড়ি রাখলে জঙ্গি না মাথায় টুপি দিলে জঙ্গি না কথা বলছেন না কেন না এটা তোমার রাসূলের সুন্নাত তাহলে আপনারা হাজার মাইল দূরে যার প্রতিবাদ করতেছেন অত রাসূলের ব্যঙ্গাত্মপূর্ণ একটা কার্টুন ছাপিয়েছে রাসূলের দাড়িকে অপমান করে নাই রাসূলের টাকনুর নিচে কাপড় পরাকে অপমান করে নাই কথা বলছেন না কেন ওরা তো আমাদের দেশে জলজ্যান্ত দাঁড়িয়ে আজকে যারা টাকনুর নিচে কাপড় পরাকে যারা বলতেছে টাকনুর নিচে কাপড় পরা যদি কেউ না পরে এটা হচ্ছে একাত্তরের চেতনা বিরোধী তা আপনাদেরকে জিজ্ঞাসা করি একাত্তরের চেতনা কি টাকনুর নিচে প্যান্ট পরা একাত্তরের চেতনা হচ্ছে ইনশাআল্লাহ কথা বলছেন না কেন বাংলাদেশের স্থপতি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা করেছিলেন এক পর্যায়ে বলেছিলেন যার যা আছে সব কিছু নিয়ে রাস্তায় নেমে পড়ো যার যা আছে সব কিছু নিয়ে রাস্তায় নেমে পড়ো আমাদের বিজয় আসবেই ইনশাআল্লাহ কথা বলছেন না কেন ইনশাআল্লাহ বলেন নাই তিনি বুঝতে পেরেছিলেন যার যা আছে তা নিয়ে বাইরে লাভ নাই যদি ইনশাআল্লাহ না থাকে সেই ইনশাআল্লাহর দেশে যারা ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলবে এরাই দেশের শত্রু জাতির শত্রু ঠিক কিনা বলে কোথায় আছেন আপনারা সমাজ কোথায় চলে যাচ্ছে আজকে আমরা কোথায় আছি আজকে রাসূলের সিরত নিয়ে আমরা কথা বলতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যা আদর্শ নিয়ে এসেছেন আজকে সে আদর্শ আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম কি হয়েছে তোমাদের কেন তোমরা আমি মওলাকে চিনতে পারো নাই আমি আল্লাহকে কেন তোমরা চিনতে পারলে না আজকে রাসূল পাককে আমরা চিনতে পারি না আমি সত্যিকার অর্থে দেশের সঠিক বীর বুজুর্গ এদের বিপক্ষে বলছি না আমাদের কিছু লোক আছেন রাত দিন চব্বিশ ঘন্টা পীর সাহেবের নাম যতক্ষণ নেন আপনারা পীর সাহেবের নাম যতক্ষণ জবানে জিকির করেন এর এক হাজার ভাগের এক ভাগ রাসূলের নামের জিকির করলে আল্লাহর ওলি হয়ে যেতেন কথা কি বুঝতে পেরেছেন আমার আল্লাহ বলছেন কোরআনকে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আমি কোরআন দিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যে হিদায়তের পথে নিয়ে আসার জন্যে গোমরাহির থেকে শান্তির পথে নিয়ে আসবার জন্যে আমি আল্লাহ দিয়েছি আল কোরআন আল্লাহ কি দিয়েছেন সকলে বলেন আওয়াজে মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে অনেকেরই তো হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের আমি সিলেট থেকে আসছি কালকে ছিল সিলেটে প্রোগ্রাম কত ভাঙ্গা রাস্তা ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোড থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত লম্বা দীর্ঘ সফর করে আসছি রাতেই চলে যাব আমি আপনাদেরকে বলতে চাই আমার বন্ধুগণ আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু আপনাদেরকে আজকে আমি কয়েকটা কথা বলবো একটাও আমার পক্ষ থেকে নয় এই কথাগুলো বলেই আলোচনা সংক্ষেপ করে ফেলব খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার পক্ষ থেকে একটা কথা নয় শুধুমাত্র আমি এই আরবি কোরআনের বাংলা অনুবাদ করব এই কথা শুনতে রাজি আছেন এই কথাগুলো যদি আপনার বিরুদ্ধে যায় অরিজিনাল সত্য কথা কর হ্যাঁ যদি পুরো দুনিয়ার বিরুদ্ধে যায় আপনাদের অসুবিধা আছে আছে সূরা আল মাইদা তেত্রিশ নম্বর আয়াত আলোচনা শুরু করতে যাচ্ছি সংক্ষেপ করে তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন আমার বন্ধুগণ আল্লাহ বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহ ওয়াইয়াসআউনা ফিল আরদি ফাসাদা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চায় আল্লাহ বলছেন
ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, আল্লাহ বলছেন তাদের কি শাস্তি হবে। আল্লাহ বড় আফসোস করে বলছেন, যারা আমাকে গালি দেয় এদের কি শাস্তি হতে পারে, যারা আমার রাসূলকে গালি দেয় এদের কি শাস্তি হতে পারে। এরপরে বলছেন ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া দেয়, যারা সমাজে বাই বাই দিয়ে মারামারি লাগাইয়া দেয়, যারা সমাজে বাবা ছেলে দিয়ে মারামারি লাগাইয়া দেয়, যারা সমাজে দুই বন্ধুকে দিয়ে মারামারি লাগাইয়া দেয়, যারা সমাজে দুই প্রতিবেশীকে দিয়ে মারামারি লাগাইয়া দেয়, যারা সমাজে ফেতনা সৃষ্টি করে, আল্লাহ বলছেন এক নম্বরে যারা আমাকে গালি দেয়, দুই নম্বরে যারা আমার রাসূলকে গালি দেয়, তিন নম্বরে যারা সমাজে ফিতনা লাগায়। কয়টা কথা বলছেন? সবাই বললেন না? কথাগুলো দিল দিয়ে শুনেন। এই তিন অপরাধের যে কোনো একটা যারা করবে, কয়টা অপরাধ? কয়টা? তিনটা। এর যে কোনো একটা যদি কেউ করে, কয়টা? এদের শাস্তি কি? আল্লাহ বলছেন নিজে শাস্তি দিচ্ছেন। আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা সমাজে আমি আল্লাহকে গালি দেই, আমার কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আমার প্রিয় হাবিবকে গালি দেই, সমাজে দাঙ্গা লাগাইয়া দেই, এই তিনটা অপকর্মের যে কোনো একটা যদি কোনো লোক করে, তার এক নাম্বার শাস্তি আল্লাহ বলেছেন আইয়ুকাতালু, এক নাম্বার শাস্তি এর ব্রাশ ফায়ার করো। আমি বলছি আইয়ুকাতালু শব্দের অর্থ ব্যাখ্যা আপনারা দেখে নেবেন বাংলায়। যারা রাসূলকে গালি দেয় তাদের এক নাম্বার শাস্তি ব্রাশ ফায়ার, যারা আল্লাহকে গালি দেয়, যারা সমাজে মশাল মিছিলের নাম করে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়, যারা নিজেরাই মন্দিরে প্রাগটে আগুন জ্বালিয়ে নিরীহ মুসলমানদের নাম দেয়, এক নম্বর শাস্তি ব্রাশ ফায়ার। আমি বলছি আল্লাহ বলছে যারা অন্যায় করবে, এক নম্বর শাস্তি কি? ব্রাশ ফায়ার করলে কিছু থাকে না? একবারে নাই। আল্লাহ বলছেন আমার রাসূলের দুশ্মনের অস্তিত্ব পৃথিবীতে থাকুক আমি চাই না, এক নাম্বার শাস্তি। আলোচনা পরে দুই নাম্বার আল্লাহ বলছেন যদি তোমরা ব্রাশ ফায়ার করতে না পারো, তাহলে আল্লাহ বলছেন এর পরের ব্যাখ্যা আউ সাল্লাবু, তাহলে তোমরা ফাঁসিতে ঝুলাও। তাহলে আল্লাহর রাসূলের দুশ্মনের দুই নাম্বার শাস্তি হচ্ছে একে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। সুতরাং বাংলাদেশে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, রাসূলকে গালি দিবে, 16 কোটি মুসলমানের প্রাণের দাবি বাংলাদেশের পার্লামেন্টে, তাদের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। কয়টা বলছি? আমি বলছি আল্লাহ বলছেন, আমি শুধু বাংলা করছি বাংলা। এক নম্বর আল্লাহ বলছেন আইয়ুকাতালু ব্রাশ ফায়ার, দুই নম্বর বলছেন আউ ইউসাল্লাবু ফাঁসিতে ঝুলাও, তিন নম্বরে বলছেন আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। তিন নম্বর শাস্তি আল্লাহ বলছেন যারা আমার রাসূলকে গালি দিবে, এদের তিন নম্বর শাস্তি এদের এক হাত এক পা কেটে দাও, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে দাও। সুতরাং যারা রাসূলকে গালি দিবে,
আমরা চাই শাপলা চত্বরে এদেরকে টাঙ্গাইয়া এদের এক হাত এক পা কেটে দেওয়া হোক। কথা শুনেন, কয়টা বলছি অনুবাদ করেছি আমি, বলেছেন কে? সবাই বলতে পারলেন না? তিন শাস্তি বলেছেন, আল্লাহ বড় রাগ করে ফেলেছেন। আল্লাহ বলছেন আমাকে গালি দেও, যায় আসে না, আমার কোরআনকে ডাস্টবিনে ফেলে দেও, যায় আসে না, আমার নাম তোমরা নিক্ষেপ করে দেও, যায় আসে না, আমার দুনিয়ায় তোমরা থাকো আমাকে গালি দেও, যায় আসে না। কিন্তু যাকে বন্ধু বানিয়ে সব দিয়েছি সেই আমার বন্ধুকে গালি দিলে আমি আল্লাহর কুদরতের কলিজা কাঁপতে শুরু করে। মনে রাখবেন আজকের কথা, তিনটা শাস্তি বলেছি, কয়টা শাস্তি? চার নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বলছেন, চার নম্বর শাস্তি আও ইউনফাউ মিনাল আরদ, তোমরা যদি ব্রাশ ফায়ার করতে না পারো, ফাঁসিতে জুলাতে না পারো, হাত পা কাটতে না পারো, চার নম্বর শাস্তি রসুলের দুশ্মন আও ইউনফাউ মিনাল আরদ, ঘর ধরে দেশ থেকে বের করে দাও, আও ইউনফাউ মিনাল আরদ, জমিন থেকে বের করে দাও, তার থাকবার অধিকার আর পৃথিবীতে নাই। যে রসুলকে গালি দেয়, কয়টা শাস্তি? চারটা। আল্লাহ চার শাস্তি বলে এরপরেই বলছেন দালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে তার দুনিয়ার সামান্যতম শাস্তি। কি শাস্তি? কোথাকার শাস্তি? দুনিয়ার সামান্যতম শাস্তি। এরপরে বলছেন ওয়ালা হুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তার জন্য রয়েছে পরকালে লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি। কয়টা শাস্তি বলেছেন? দুনিয়ায় না আখিরাতে? আখিরাতের শাস্তি বাকি। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, কিন্তু আল্লাহ তো দয়ালু, আল্লাহ দয়ালু না? কথা বলছেন না কেন? আল্লাহ দয়ালু, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, কিন্তু এরপরেও যদি তওবা করে, এরপরেও যদি তওবা করে ফেলে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলে তো শেষ না, এই শব্দ বলে আল্লাহ আজ শেষ করেন নাই, আরেকটা শব্দ বলেছেন। এই জন্য কোরআন থিসিস করবেন, কোরআন গবেষণা করবেন, নিজেকে কাউন্সিলিং করবেন। আপনি পৃথিবীর সব শিখতে পারলেন, কোরআন গবেষণা করতে পারলেন না, আপনি হতবাগা, আপনি কিচ্ছু জানতে পারলেন না। আপনি তো ফিজিওলজি পড়বেন, সমাজে আপনি মেডিসিনের, আপনি মেডিকেল সায়েন্স পড়েন, জেনারেল সায়েন্স পড়েন, সবই পড়লেন, কিন্তু যে কোনো একটা বিভাগ সম্পর্কে আপনি জানতে পারবেন। কোরআন যদি পড়েন আপনি পৃথিবীর সকল জ্ঞান সম্পর্কে জানতে পারবেন কোরআন। তো আল্লাহ বলছেন এর পরের শব্দে ইল্লাল্লাযীনা তাবু, এই কথা বলে আল্লাহ বলছেন মিন কাবল আন তাকদিরু আলাইহিম, কিন্তু তারা যদি তওবা করে মাফ করে দেব, শর্ত একটা, আন তাকদিরু আলাইহিম, তোমরা পিটাবার আগে, তোমরা ধরে পিটাবার আগে যদি তওবা করে মাফ, আর মুসলমানদের হাতে ধরা খেয়ে মাইর খাওয়ার পরে যদি তওবা করে মাফ নাই। আমি বলছি কোরআন পড়েন না কেন? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু মিন কাবল আন তাকদিরু আলাইহিম, তারা যদি তওবা করে তোমরা পাকড়াও করার আগে তাহলে মাফ, আর তোমরা পাকড়াও করছো এখন মায়ের শুরু করছো, মায়ের জ্বালায় কয় ভাই তওবা করলাম, আল্লাহ কো কাজ হবে না। কথা বলছেন না কেন? এর প্রমাণ হচ্ছে ফেরাউন, ফেরাউনকে মূসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, কালিমা পড়, কয় না পড়, না পড়লো না। লম্বা গঠনা এক পর্যায়ে তাকে যখন পানিতে চুবিয়ে কাদামাটি আল্লাহ খাওয়াচ্ছেন, তখন পানির নিচে যায়, উপরে আসে, উঠে বলতেছে আল্লাহ আমি ঈমান আনছি। ওই যে বনি ইসরাইল আর মূসা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি ফেরাউন এই আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ বললেন আল আন, আমি ধরছি এখন, আমি ধরে ফেলেছি, আমার হাতে ধরা পড়ে গেছো, এখন বলতেছে তওবা, আল্লাহ বলছেন কাজ হবে না, আরো মাটি খা। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন তওবা এখন করলে কাজ হবে না, ধরার আগে
সুতরাং মুসলমানটা ধরার আগে তওবা করো, মুসলমানটা ধরার আগে তওবা করো। মুসলমানটা যেই পাগড়ি মাথায় পরে এটা যদি একবার কোমরে বেঁধে ফেলে থাকবার অধিকার থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই কথাগুলো বললেন। সুতরাং আমার বন্ধুগণের পরে আরেকটা কথা না বললেও নয়, পরের আয়াতটা আমি আপনাদেরকে সংক্ষেপ করে বুঝিয়ে দিই, নাহলে আপনারা ভুল বুঝে থাকবেন। এর পরের আয়াত আল্লাহ কি বলছেন? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা। কাকে বলছেন? কথা বলছেন না কেন? ঈমানদার তার নাম যে নাভি পর্যন্ত দাড়ি লম্বা করে, মসজিদের সভাপতি, আবার সুদের ব্যবসা করে। কথা বলছেন না কেন? তাইলে যে দুই নম্বর ঔষধের ব্যবসা করে, তাইলে যে ওজনে কম দেয়, ওজনে কমও দেয়, হাতে তসবিহ, এমন শয়তান আছে বাংলাদেশ? কথা বলছেন না কেন? মসজিদের এমন সভাপতি আছে যারা মসজিদের কেসে টাকা মাই রাখা আছে না নাই? আল্লাহ বলছেন অরিজিনাল মুত্তাকিকে বলছেন, আমার কথা রাগ করতেছেন? এই মাঠে আমার তিন নাম্বার বার আসা হয়েছে, এটা তিন নাম্বার বার, আর আসার দরকার নাই। আমি হারুন ভাইরে বলছি আমার জিন্দগিতে আর দাওয়াত দিন না, সেটাঙ্গে অনেক আসা হয়েছে, প্রোগ্রামের সুযোগ থাকে না, আসতে পারি না। তবে আজকে দিলের কিছু কথা আপনাদেরকে শোনাইয়া যাব, কিন্তু আমি জানি আপনারা বসবেন না, দেখবেন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, বলবেন হুজুরে আনলাম, দাওয়াত খাওয়াইলাম, ওয়াজ করবো মিঠা মিঠা, আমরা কোনো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হুজুরে আরেক টুকরা মাংস বেশি দিলে না কেন? হুজুর যদি উল্টো পাল্টা কথা বলে তাহলে তো হলো না, মনে রাখবেন আমি আপনাদের কাছ থেকে চলে যেতে পারি, আমার ভয় হচ্ছে আমি একদিন মরে যাব, আল্লাহর কাছে কী নিয়ে যাব? আল্লাহ আমাকে বলবেন কী রে ডাকা, কোরআনটারে অর্ধেক অর্ধেক করে আলোচনা করছোস কেন? একটা কথা বলতো আরেকটা লুকিয়ে রাখছিলে কেন? জবাব দিয়ে দিলে জিব্বা কেটে দেব। ওই সময় তো আপনারা কেউ থাকবেন না, তা আমাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাতে হবে, কোরআন ফুসাকুম, আমাকে বাঁচাতে হবে, এই বাঁচাবার জন্য আসছি। কথা বুঝছেন? রাসূলে পাকের পক্ষ থেকে কথাগুলো আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আল্লাহ কি বলছেন দেখেন পরের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ ঈমানদারেরা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাঁচতে হলে ওসিলা ধরো। তো আপনারা চিন্তা করছেন পাইছি এবার, এজন্যই তো পিসাবের কাছে যাই, যাবেন আপত্তি নাই। আপনারা বলবেন এই তো গেলেন জায়গায়, আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা না দৈরাই শোনা খবর আছে, আল্লাহ বলছেন বাঁচতে হলে ওসিলা ধরো। এতটুকুন বইলে আল্লাহ শেষ করেন না, আল্লাহ জানেন যে আমরা বাঙালি, আল্লাহ ভালো করেই জানেন এই জায়গায় এরা সূত্র খুঁজবে, এই জন্য আল্লাহ পরের শব্দ আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি, হে ঈমানদারেরা আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করবার জন্য ওসিলা মানে একজন নেতা নির্ধারণ করো, নেতা, যেই নেতা নেতৃত্বে ওয়াজাহিদু ফি সাবিলি, আমার রাস্তায় তোমরা জিহাদ করতে পারবে। কি বলছেন? কি বলছেন এখানে? ওসিলা মানে নেতা নির্ধারণ করা, যেই নেতার পতাকার নিচে ওয়াজাহিদু ফি সাবিলি জিহাদ করা যাবে। আল্লাহর পরের শব্দে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা শব্দের পাঁচ ছয়টা সব ব্যাখ্যা, একটা হচ্ছে সম্ভবত, এখানে যদি বলি লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল খাম, এটা ভুল অর্থ হবে। আল্লাহ বোঝাতে চাচ্ছেন তোমরা যদি এমন নেতা ধরো যেই নেতার মাধ্যমে নেতৃত্ব নিয়ে জিহাদ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলছি অবশ্যই তোমরা সফল খাম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? আয়াতের অনুবাদ এখানে রাখলাম, এখন আসুন আমরা সংক্ষেপ করে কিছু কথা বলি, শুনতে রাজি আছেন? এরপরে তাবারুক আছে, কষ্ট হইলে খেয়ে যাবেন, আছে না তাবারুক? এই তো তাবারুক। তাহলে শুনেন, মহানবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করবার পূর্বে
এই পৃথিবীর মানুষ মানুষ ছিল না। মা তার ছেলেকে চিনত না। মনে রাখবেন, একজন পুরুষের জৈবিক চাহিদা পূরণ করবার জন্য একজন নারীর প্রয়োজন। এই পুরুষ জানতে চাইতো না এই নারী তার বোন, তার মেয়ে নাকি তার মা, এই পরিচয়ে তার দরকার নাই। তার জৈবিক চাহিদা পূরণের দরকার। একজন মহিলার তার জৈবিক চাহিদা পূরণের জন্য একজন পুরুষের দরকার। জানতো না এই পুরুষ তার বাবা, না তার ভাই, না তার ছেলে। নাউজুবিল্লাহ বলুন। এই ছিল সমাজ ব্যবস্থা। এই সময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই পৃথিবীতে পাঠালেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই পৃথিবীতে পাঠালেন, তিনি পৃথিবীতে আগমন করলেন। পৃথিবীতে আগমন করে রাসূল পাকের আগমনের ইতিহাস ঘটনাগুলো আপনারা শুনতে শুনতে পাগল হয়ে গেছেন গা। এগুলো বলা উদ্দেশ্য না, শুনতে শুনতে পাগল। আমি আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস শোনাবো, রাসূলকে গালি দিলে কি হয় এই কথা এখানে বোঝাতে চাই। আমি সব ইতিহাস বলবো না, কষ্ট পাচ্ছেন আপনারা? এখানে কেউ কথা যেন না বলে, বাচ্চা কথা শুনে মনোযোগ দিয়ে। ভাই আমিও মরে যাবো, আপনারা মরে যাবেন, একদিন দেখা হবে, তা আমি বলবো না। আমি তো ওদেরকে বলছি, ওরা কিন্তু শুনে নাই। ওরা মিষ্টিতে ভেজাল দিছে, ওরা দোকানে দুই নম্বর তেল বিক্রি করছে, ওই তিন মাস আগের তেলের মধ্যে ভাইজা মানুষের মাছ খাওয়াইছে রেস্টুরেন্টে। আমি বইলা দিব আল্লাহরে, কিন্তু এজন্য ভালো হয়ে যাওয়া লাগবে সবাইকে, সবাইকে ভালো হয়ে যাওয়া লাগবে। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, ঘটনাগুলো আপনাদের জানা। আগমন করার সময় পারস্যের কি হয়েছিল আপনারা জানেন, বিল্ডিং কেমনে ভেঙে গিয়েছিল, নদীর পানি সুগনা নদীতে কেমনে পানি এসেছিল, ভূমিকম্পে কি ঘটেছিল আপনারা সব জানেন। ঘটনা বলার উদ্দেশ্য না। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আগমন করলেন, মা মিনার করবে, বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। নবীজি দুনিয়ার জমিনে আসলেন, পৃথিবীতে আগমন করে রেসলে পাক মুসকে মুসকে হাসলেন, ডান হাতটা মুষ্টিবদ্ধ করে আসমানের দিকে তাকালেন। আমার বন্ধুগণ, হযরতে আমেনা বলেন, পৃথিবীর বাদ শুনেছি, বাচ্চাদের যখন জন্ম হয় মহিলাদের প্রসব ব্যথা হয়, অনেক কষ্ট হয়, কিন্তু আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে দুনিয়ার কোন প্রসব ব্যথা আমাকে পায় না। রাত্রবেলা বিশ্ব নবী জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে তারিখ ইবনে জারির তাবারিতে লিখেন, হঠাৎ করে আমিনা তাকায়া দেখেন তার কলেজার টুকরা সন্তান তার বুকের মধ্যে নাই, হাতে নাই। সন্তান কোথায় গেল চিন্তায় পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে, দীর্ঘ আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে আবার এসে একজন লোক হযরতে আমিনার কাছে বিশ্ব নবীকে খুলে দিয়ে দিলেন। এমন সময় আমিনা জিজ্ঞেস করেন, আপনি বা কে, আমার বাচ্চাকে আপনি কোথায় নিয়ে গিয়েছিলেন? এমন সময় আগন্তুক জবাব দিলেন, আমিনা আপনি আমাকে চিনবেন না, আমি হলাম জিবরাইল। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানকে দেখবার জন্যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে যত পশু পাখি রয়েছে, আল্লাহ যত সৃষ্টি রয়েছে, যত ফেরেশতারা রয়েছে, আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ তাআলা তোমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আগমন করবেন আমাদেরকে আপনি একটা বার হলো আমাদেরকে দেখাবেন, আমরা সেই রাসূলের চেহারা মুবারক দেখতে চাই। এই কথা আল্লাহ কবুল করে ফেলেছে, এই জন্য আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কোলে নিয়ে
গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আপনার ওই ছেলেকে প্রদক্ষিণ করে গোটা দুনিয়ার মানুষকে দেখায়া সবার পক্ষ থেকে সালাম নিয়া আপনার কাছে পৌঁছাইয়া দিয়েছি। তিনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ, চিনলেন না সে রাসূলকে। আমার বন্ধুগণ যে ঘটনাগুলো জানেন খুব সংক্ষেপ করে চলে যাব। রাসূলে পাক বড় হতে লাগলেন, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলতে যান কিন্তু তিনি খেলেন না, দাঁড়িয়ে থাকেন, খেলা দেখেন, খেলতে যান না, খেলতে চান না। সন্ধ্যা হয়ে গেলে সব সন্তানের বাবা সন্তানদেরকে ডেকে ডেকে বাড়িতে নিয়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কোনোদিন তার বাবা আসে না, কোনোদিন এসে তাকে খেলা থেকে নিয়ে যায় না। একদিন সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে ফিরলেন না, গাছের গোড়ায় বসে বসে কান্না শুরু করে দিলেন। সন্ধ্যার পরে আমিনা সন্তানকে কুস্তে কুস্তে রাস্তায় বের হয়ে গেলেন, গাছে গোড়ায় গিয়ে দেখেন নবীজি চুকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সন্তানকে দেখে আমিনা জড়ায় বললেন, বাবা কি হয়েছে তোমার, কেন ইয়া কান্না করো? নবীজি বললেন, মারে কতদিন হয়ে গেল, প্রত্যেক দিন সন্ধ্যায় তো সকলের সন্তানদেরকে বাবা এসে নিয়ে যায়, আমার বাবা আমাকে কোনোদিন নিয়ে গেল না রে মা, এই জন্যে কান্না করে আমি কি জিন্দগিতে আমার বাবাকে দেখতে পারবো না। আমেনা বললেন, বাবা শোনো, তোমার বাবাকে জিন্দা দেখতে পারবে না, কিন্তু তোমার বাবার কবর কোথায় আছে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো। আজকে সেই নবীকে আপনারা চিনেন না, মুসলমান কিছু সময় বসো বুঝতে পারবা, এই নবীজি তোমাকে ভুলে গেলেন না, 1450 বছর পূর্বে রসুল তোমাকে বলে যান নাই, তোমার আমার জন্যে কান্না করেছেন, সারা জিন্দগি তোমার আমার জন্যে কান্না করেছেন, রওজা শরীফে শুয়ে এখনো কাঁদতেছে, কেয়ামতের দিন পর্যন্ত কাঁদবেন, আর নিমক হারামের মতো দুনিয়ায় বসে কেমনে সেই রসুলের অপমানকে সহ্য করা যায়। আমার বন্ধুগণ সেই বিশ্ব নবী যখন ছোট সন্তানদেরকে শহর থেকে একটু দূরে সরিয়ে দেওয়া হয় বাচ্চারা যেন শুদ্ধ আরবি জানতে পারে, কারণ শহরের ভিতরে বিভিন্ন এলাকার মানুষ বসবাস করে, বিভিন্ন সংস্কৃতির মানুষ থাকে, বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের মানুষ আসে, সবার ভাষাও এক থাকে না, সংস্কৃতি এক থাকে না। যেমন চিটাগাং শহরে কুমিল্লার মানুষ আছে, নোয়াখালীর আছে, কক্সেস বাজারের আছে, সিলেটের আছে, সবার ভাষা কি এক? সবার সংস্কৃতি কি এক? কিন্তু গ্রামে যারা থাকে, গ্রামে যে গ্রামে থাকে, গ্রামের ভাষা পুরোটাই এক। এই জন্যে আগে মক্কার বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। এইভাবে হজরতে বিশ্বনবীর জন্মের পরে তাইফ থেকে যখন মহিলা পুরুষেরা আসছিলেন নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে, সবাই এসে দনি দনি বাচ্চাদেরকে নিয়ে নিলেন, হজরতে হালিমাতু সাদিয়া স্বামীকে নিয়ে আসলেন। ওনার উটনি ছিল দুর্বল, বয়স হয়েছে, হাঁটতে পারে না। মক্কার ভিতরে ঢুকবার পরে দেখলেন মক্কার সব দামি দামি সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে সবাই নিয়ে চলে গেছে। হালিমাতু সাদিয়া দেখলেন কোনো একটা বাচ্চা নাই, যাকে নেওয়া যায়, দুধ পান করানো যায়, উপহার উপঢৌকন পাওয়া যায়, এমন একটা বাচ্চা তো আর মক্কায় নাই। দু তিনবার রসুলের পাকের ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন ছাউনি দেওয়া পাতার, খেজুর পাতা দিয়ে গোর বানানো, বালিশের ভিতরে খেজুর পাতা ঢুকাইয়া দেওয়া, বাচ্চাটার বাবা নাই। এই বাচ্চাকে, এতিম বাচ্চাকে নিয়ে কোনো লাভ নাই, নিতে চাইলেন না।
পরের দিন সকালবেলা যখন চলে যাবেন তাইফে, স্বামীকে বললেন, স্বামী আমার খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই গরিব মোহাম্মদকে সাথে করে নিয়ে যাই, কিছু পাই আর না পাই মা যা পারে তাই তো আমাদেরকে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন, শোনো রে, এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান না, যার প্রেমে পাগল হয়ে আমি আল্লাহ গোটা কায়নাতকে তৈরি করেছি। হযরত হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে কোলে নিলেন, কোলে নিতে দেরি হয়েছে, ওনার স্তনে দুধ আসতে এক সেকেন্ডও দেরি হয় না। আল্লাহু আকবার বলে নামাজ পড়ে তিনি চিনতে পারলেন না কে, উটনির পিঠে সওয়ার হলেন, যেই উটনি তিন দিনের একদিন রাস্তা তিন দিনে এসেছিল, হাঁটতে পারে না, ওনার সঙ্গী যারা ছিল আগের দিন চলে গেছে, উটনির পিঠে যখন রাসূল পাককে উঠাইয়া দিলেন, এখানে মহা ঘটনা ঘটে গেল। হযরত হালিমাতুস সাদিয়া উঠে গেলেন আগে, রাসূল পাককে মধ্যখানে বসাইয়া তার স্বামীকে যখন পিছনে বসাইয়া দিলেন, এত আঘাত করতে লাগলে কিন্তু উটনি উঠেও না চলতেও চায় না, উটনি উঠেও না চলতেও চায় না। তারিখে ইবনে তাবারিতে লিখে এমন সময় আল্লাহ উটনির জবান খুলে দিয়েছে, উটনি ডেকে বলছে, ও হালিমা কাকে পিছনে বসিয়ে রেখেছো যার জন্য আল্লাহ গোটা কায়নাত তৈরি করেছে, ওনাকে পিছনে বসিয়ে আমার মতো বেয়াদব উটনি চলতে পারে না, ওনাকে সামনে বসাইয়া দেন, এক বছরের রাস্তা এক মাসে চলে যাব। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, উটনি দেখে কথা বলে। রাসূল পাককে সামনে বসাইয়া দিলেন, উটনি বিমানের মতো চলতে লাগলো, তার স্তনে দুধ এসে গেল। একদিন আগে তার বন্ধুরা যারা চলে গেছেন তাদেরকে পিছনে ফলে আরো একদিন আগে তায়েফে পৌঁছে গেলে। রাসূলের বরকতের কথা বলছি, বরকত পৌঁছে যাওয়ার পরে লম্বা ঘটনা, ওই জায়গায় নবীজির সিনা মুবারক চাক করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল তাকে, গলা থেকে নাভি পর্যন্ত একবার ওখানে মধ্যে পরিষ্কার করা হয়েছিল, ওটা লম্বা কথা। ওই জায়গায় হালিমাতুস সাদিয়ার একটা বাচ্চা ছিল যার নাম ছিল আবদুল্লাহ, হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল। বিশ্বনবী হালিমাতুস সাদিয়ার যখন দুধ পান করতেন, একটা স্তনের দুধ পান করতেন, আরেকটা স্তনের গোটা মুখে দিলে নবীজি পান করতেন না, মনে মনে কথা বলতে পারেন না, বুঝাতে চান আমার আরেক ভাই আছে, এখানে ইনসাফ কায়েম করা লাগবে, আমি নবী ইনসাফের জন্য এসেছি, দুটোটা দুধ পান করতে পারি না। আল্লাহু আকবার, নবীজি তো ওই সময় ইনসাফ কায়েম করেছেন, একটা দুধ পান করতেন একটা করতেন না, তার ভাইয়ের জন্য রেখে দিতেন। আমার বন্ধুগণ নবীজি বড় হতে লাগলেন, এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া সিনা মুবারক চা খাওয়ার ঘটনা দেখে আশ্চর্য হয়, নবীজিকে ফিরিয়ে দিলেন, লম্বা ঘটনা শেষ করে দিচ্ছে এটা। নবীজিকে ফিরিয়ে দেওয়ার পরে হালিমাতুস সাদিয়া সব বললেন, কি কি ঘটেছিল। এক পর্যায়ে নবীজি বললেন, আম্মাজান কোনোদিন বাবাকে দেখিনি, আপনি নিয়েছিলেন বাবাকে দেখে আসে। আমার বন্ধুগণ হযরতে আমিনা বিশ্বনবীকে নিয়ে চললেন তার বাবার কবর দেখানোর জন্য, কবরটা দেখালেন, কবরের কাছে গিয়ে নবীজি বাবার কবরের উপরে পড়ে কান্না করে বলতেছেন, বাবা জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে মন ভরে ডাকতে পারি নাই, বাবা কোনোদিন তুমি আমার ডাকের সাড়াও দিবা না, তুমি কোনোদিন দেখলে না তোমার ছেলেটা কেমন হয়েছে। নবীজি কান্না করে করে
মায়ের হাত ধরে ধরে যখন বাবার কবর থেকে চলে আসবে, হঠাৎ করে আমিনা বলছেন, বাবারে আমার বুকে ব্যথা হচ্ছে, জ্বর উঠে গেছে। দেরি হলো না, কয়েক মিনিটের ভিতরে হযরত আমিনা ইন্তেকাল করে নিয়ে যায়। বিশ্বনবী মায়ের লাশ তুলে কান্দেন আর বলছেন, মা দুনিয়া আমার বাবাও নাই মাও নাই, কার কাছে যাব, আমার যে ভাইও নাই বোনও নাই কেউ নাই, কার কাছে যাব, কে আমাকে দেখবে। নবীজিকে নিয়ে আসা হলো। এক পর্যায়ে তিনি দাদার কাছে বড় হলেন, দীর্ঘদিন পর্যন্ত দাদার কাছে ছিলেন, দাদাও ইন্তেকাল করলেন, চাচার কাছে বড় হতে লাগলেন। আমার বন্ধুগণ, নবীজি তো এমন নবীজি ছিলেন, তার আদর্শ কেমন ছিল? আজকে তিনি কোয়ার্টার প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে নবীজির আদর্শের কথা বলো, কিন্তু যেই দিন কাবায় হজরত আসওয়াদকে রাখা হবে, পাথর রাখা হবে, মারামারি হচ্ছে, কাবা ঘরের কাজ হচ্ছে, চাচা বলছেন, বাতিজা তুমি তো ছোট পাথর কাঁধের মধ্যে বহন করে করে কাবা ঘর বানাচ্ছ, তোমার লুঙ্গিটা খুলে কাঁধের মধ্যে দিলেই তো পারতে, কষ্ট হতো না। নবীজি চক্ষু বন্ধ করে চিন্তা করলেন, হাজার হাজার মানুষের সামনে লুঙ্গি খুলে যদি কাঁধে দেই, পাথর বহন করি সকল মানুষের মতো, অবশ্যই তো লজ্জার ব্যাপার, লুঙ্গি খোলেন নাই। এই কথা চিন্তা করেই তিনি অজ্ঞান হয়ে গেছে। এই কথা চিন্তা করো, অজ্ঞান লজ্জার ব্যাপার। আজকে আশেকের রাসূলের চলাফেরা কেমন? আমার বন্ধুগণ, নবীজি বড় হয়ে গেলেন, নবুয়ত পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। আপনাদেরকে আমি বুঝাচ্ছি ওই জায়গায় এসেই তো আমার আলোচ্য আয়াতের কথা আল্লাহ বলছেন, আলম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবীজি, আমি কি আপনার বক্ষকে বড় করে দেই নাই, বিদীর্ণ করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? আমি আপনার সিনাকে অনেক বড় করে দিয়েছি, আপনাকে গালি দিবে, বুকের ভিতরে থাকবে, প্রতিবাদ করবেন না, আপনাকে মারবে, প্রতিবাদ করবেন না, বুকের ভিতরে রেখে দিয়েছি, কিন্তু আপনি ধৈর্য ধারণ করবেন, যারা আপনাকে আটকুরা বলে গালি দেয়, যারা আপনি নির্বংশ বলে গালি দেয়, আপনার নাম মিটে যাবে বলে গালি দেয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বন্ধু আমার দুনিয়ায় যেখানে থাকবে আমার নাম, ওখানে সেট করে দিলাম তুমি নবীজির নাম। সব জায়গায় রাসূলের নামকে দিয়ে দিলেন। আপনি আজানে আল্লাহর নাম বলবেন, রাসূলের নাম বলা লাগবে না? বলা লাগবে না? আপনি নামাজে আল্লাহর নাম নেবেন, রাসূলের নাম নেওয়া লাগবে। আপনি সুবহান রাব্বিয়াল আলা বলেছিলেন, তাশাহুদে বসলে রাসূলের নাম নেওয়া লাগবে না? লাগবে না? আমার বন্ধুগণের পর আল্লাহ বলেন, ওয়াওয়াদানা আনকা উইসরাক আল্লাযী আনকাযা যাহরাক। অগো নবীজি, আমি কি আপনার বুঝাকে হালকা করে দেই নাই? কথাগুলো বলা যোগ দিয়ে শুনবেন, এই কথাগুলো আপনাদেরকে বোঝাইয়া দিতে চাইব। নবীজি বুঝাকে আল্লাহ কেমনে হালকা করে দিলেন? নবীজি বড় হয়ে গেলেন, বিয়ের সময় চলে আসলো, আল্লাহর পয়গম্বর বিয়ে করে ফেললেন। বিয়ের ইতিহাস তো আপনারা জানেন, খাদিজাতুল কুবরাকে কেমনে বিয়ে করলেন। নবীজিকে আল্লাহ বলছেন, পয়গম্বর বুঝাকে হালকা করে দিয়েছি, এর অর্থ হলো ইসলামের জন্য টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, আমি একজন এমন একজন ধনী মহিলাকে আপনার প্রতি দুর্বল করে দিয়েছি, ওই মহিলা আপনাকে বিয়ে করবার পরে তার সমুদয় সম্পদ ইসলামের রাহে মন করে ব্যয় করে দিয়েছে, ইসলাম প্রচার করতে গেলে যত টাকা লাগবে আপনার বুকের উপরে বড় চাপ, আমি আল্লাহ ওই মহিলার টাকাগুলা দিনের রাস্তায় ব্যয় করে আমি আল্লাহ আপনাকে চাপ মুক্ত করে দিলাম। দিনের দাওয়াত দিতে গেলে একজন মহিলার, একজন মায়ের, একজন বোনের কতটুকু অবদান দেখবেন। মসজিদে যেই মুসল্লি বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করেন, 100% কোরআন হাতে নিয়ে বললাম, নিশ্চিত ওই ঘরের মহিলা ওই পুরুষের সাথে বেশি আল্লাহর নামের জিকির করে। অর্থাৎ পুরুষেরা যতটুকু দিনের রাস্তায় আগায় আসে তার চাইতে 100% বেশি আসে মহিলারা। অর্থাৎ পুরুষেরা যা আসবে তার ডাবল আসবে মহিলারা, মহিলারা দিনের পথে যদি আসে তারা যেমন আগায় আসে,
মহিলারা যদি খারাপ হয় পুরুষের চাইতে বেশি খারাপ হয়। ভালো হইলো পুরুষের চাইতে ভালো, আর খারাপ হইলো পুরুষের চাইতে খারাপ। একটু একটু করে বুঝাবো। আমার বন্ধুগণ, নবীজি খাদিজাতুল কুবরাকে বিয়ে করে ফেললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় হেরা গুহায় যাইতেন, ধ্যানমগ্ন থাকতেন, ধ্যান করতেন। কার ধ্যান? কথা বলেন, আপনাদেরকে কি বুঝাই আসছে, কি বুঝাতে চাই শুধু বুঝবেন। রাসূল কার ধ্যান করছেন? আর আপনারা ধ্যান করেন কার? মিথ্যা কথা বলবেন, আপনি ধ্যান করে দেখেন আপনার পেশাব কই আছে, পেশাবের খানকা মুবারকে কি অবস্থা। এই তো ধ্যান করেন আপনি, রাসূল পাক ধ্যান করেছেন আল্লাহ, আর আপনি ধ্যান করছেন পেশাবের, কথা বলেন না কেন? এগুলা মিথ্যা বলতেছি আমি? আমি কষ্ট দিতে বলতেছি না কাউকে, শুনেন। রসুলকে ভালোবাসবেন দিল থেকে, রসুলকে ভালো না বাসলে জান্নাতে যেতে পারবেন না। এর অর্থ এটা নয় যে এখানে সিয়ার একটা খালি রেখে দিলেন আর আপনি এখানে বৈশা বললেন যে এখানে এসে রসুল বসবেন। কত বড় বেয়াদব রসুলের পাশের সিয়ারে বসতে পারে, কথা বলেন না কেন আপনারা? আপনি ওয়াজে সুন্দর করে একটা চেয়ার সাজিয়ে রাইখা দিলেন ফুল দিয়া, আর পাশের চেয়ারে বসে বললেন কিছুক্ষণ পরে রসুল আসতেছেন, চেয়ারে বসবেন। কেমনে চিন্তা করলেন কত বড় বেয়াদব পৃথিবী দেখে যে রসুলের পাশে বসে বাস করবে, কথা বলছেন না কেন? ঠিক না? যেখানে আবু বকর ওমর রসুলের পাশে বসেন না, আপনি এখানে বসে বাস করতেছেন। এরপরে বলবেন রসুল আসছেন, হাজির নাজির যা মন চাই করতেছেন, ভাই বাদ দেন, আল্লাহর বাস্তে বলতেছি কিছু জিনিস বাদ দেন। রসুলকে বলছেন রসুল আসছেন, বলেন না আপনারা? বলেন আসছেন, দেখেন আমি কি বলি, আসছেন, আমিও মেনে নিলাম রসুল আসছেন এখানে। আপনারা যখন দোয়া করেন, দোয়া দোয়া করেন না, আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম নবীজির রোজা মুবারকে পৌঁছায় দাও, বলেন না? সত্য কথা কন না কেন? এই কমন সেন্স তো আছে, এটা বলেন না আপনারা? আমি বলবো, বলেন কেন? রোজায় পৌঁছে এলাম, কি রসুল তো এখানে আছেন, এখানে দিয়ে দেবো, কথা কি বুঝেন নি আমার? আপনার নবীজি তো এখানে আছেন, তাইলে রোজায় পাঠায় লাভ কি এখানে দেও না কেন? এই কমন সেন্সটা নাই, জেনারেল নলেজের দরকার নাই, এডুকেটেড পার্সন হওয়ার দরকার নাই, কমন সেন্স থাকা দরকার। এখানে থাকলে আমি এখানে আসি, যা দিবেন তো আমারে দিবেন, বাড়িতে দিয়ে লাভ আছে? তা আমি এখানে আছি, অন্য জায়গায় দিতে গেছেন কেন? কষ্ট নিয়ে বলতেছি ভাই, শুনেন কি বুঝাতে চায়। আমি যাওয়ার পরে কেউ গীবত শেকায়ত সমালোচনা কইরেন, এগুলো হারাম, ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বাদা জন্নে ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বাদুকুম বাদা। যারা গীবত করে শেকায়ত করে এরা জাহান্নামী, এদের জাহান্নাম হবে আবু জাহালার সঙ্গে। কথা বুঝতে পেরেছেন? কথাগুলো শুনে আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন। 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একদিন তাকায়া দেখেন নূরের মিম্বরে বসে, আসমান আর জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে, হেরা গুহার কাছে এসে কে যেন বলতেছে, ইয়া মুহাম্মদ কম সুবহানাল্লাহ। নবীজি ভয় পেয়ে গেলেন, এই গুহার ভিতরে কেউ নাই, কেউ জানে না আমি এখানে আল্লাহর নামের জিকির করি, আর এই বেচারা কে নূরের মিম্বরে বসেছে, নূরের মিম্বরে আসমান জমিনের মধ্যখানে বসে আমাকে বলতেছে ইয়া মুহাম্মদ, ও কে? ভয় পেয়ে গেছে, বাড়ি থেকে কিছু বলেন নাই, বাড়িতে আছেন খাদিজাতুল কুবরা, নিজের স্ত্রী কিছু বললেন না। আরেকদিন আসলেন, আবার উনি নূরের মিম্বরে বসে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ। বাড়িতে গিয়ে চাদর মুনা দিয়ে ডেকে ঘুমিয়ে গেছেন, আল্লাহ তো নবীজির সঙ্গে দুষ্টামি করতেন, দুষ্টামির অর্থ হচ্ছে মজা করতেন, বলতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, উঠো, কুম ফানজির, ও রাব্বাকা ফাকাব্বির, ও সিয়াবাকা ফাতাহির, উঠো, নামাজে দাঁড়াও, আমার পায়ে সেজদা করো, কতক্ষণ হয়ে গেল তোমার সঙ্গে কথা বলি না, একটু আসো, সেজদায় আসো, আমি কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন, কথা বলতে চান রাসূলের সঙ্গে, ডাক দিচ্ছেন চাদরওয়ালা, চাদর খুলো,
কম্বল ওয়ালা কম্বল রাখো, আর আমরা বলতেছি এখন নাক ডাকতেছে ঘুমের ভিতরে, সারা রাত্র সিরিয়াল দেখলেন, জি বাংলা স্টার জলসা, এরপরে কি কত কিছু আছে নামই তো জানি না, এগুলো দেখতে দেখতে আর বৌরে দেখাইলেন কিরণ মালা, আর ঘুমাইলেন পাঁচটার সময়, উঠলেন বারোটার সময়, উঠেই দেখলেন আসরের টাইম হয়ে গেছে, বরকত নাই? কষ্ট পাচ্ছেন আমার কথা? নবীজি খাদিজাকে বলেন, খাদিজা একটা কথা বলতে পারি, তুমি তো আমার স্ত্রী। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী কি বলছেন আপনি আমাকে? আপনাকে আমি যতটুকু চিনি কেউ চিনে না, আপনি আমার উদ্ধার, মক্কার মানুষ আপনাকে আলামিন বলেছে, আপনাকে জেনে শুনে দেখে শুনে আমি বিবাহ করেছি, আপনাকে চিনি, আপনি কোনো কথা বলতে দেরি হবে, মানতে দেরি হবে না। নবীজি বলেন, খাদিজা একটা লোক এসে আমার প্রতিদিন ডাকবে, ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকবে, কিন্তু ভয় হয়, আমি তো চিনি না ওরে। খাদিজা বললেন, তো কি হয়েছে, আপনি চিনেন না তো কি হয়েছে? আর যদি ডাকে আপনি বলবেন কি হয়েছে, আপনি ডাকেন কেন, কিছু বলেন না কেন? সমানালে বলবেন না, স্ত্রী শিখাইয়া দিছেন। আল্লাহর পয়গম্বর পরের দিন চলে গেলেন হেরা গুহায়, ধ্যানমগ্ন ছিলেন, জিবরিল আমিন আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া মোহাম্মদ, নবীজি বললেন কে, তোমাকে চিনতে পারি না, আমাকে ডাক দিচ্ছ কেন? জিবরিল আমিন বললেন, আপনি আমাকে চিনবেন না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল। তো জিবরাইল তুমি আমাকে কেন ডাকো? জিবরিল আমিন বললেন, আল্লাহর পয়গম্বর আগাম সুসংবাদ দিয়ে রাখি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যার প্রেমে পাগল হয়া আসমান জমিন জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি তৈরি করেছেন, তিনি হচ্ছেন আপনি সেই বন্ধু। আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে কোরআন নাযিল করে নবুয়ত রেসালত দিতে চায়, আপনি পড়েন এই কোরআন। নবীজি বলেন, আমি পড়তে পারিনি, আমি বলে জানি না। জিবরিল আমিন বলেন, আবার বলেন এই কোরআন পড়েন। নবীজি বলেন, আমি তো জানি না। রসুল কি জানতেন? কথা বলছেন না কেন? না জানতেন? আবার বলছেন ই কোরআন পড়ো। নবীজি বলেন, আমি জানি না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ কার কাছে নবুয়ত দিয়ে পাঠাইছে, বেচারা তো কিচ্ছুই জানে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল এমন একজনের সঙ্গে বন্ধুত্ব করেছি তাকে আমি আল্লাহ কষ্ট দিতে চাই না, এই জন্যে তুমি আমার বন্ধুর কানে কানে শুধু শোনাইয়া দাও, তার সিনার ভিতরে আমি আল্লাহ এগুলাকে বদ্ধমূল করে প্রতিষ্ঠিত করে দেওয়ার জিম্মাদার, তুমি শুধু পৌঁছে দাও। বলে আল্লাহ পৌঁছে দিলে লাভ হইব কি কর দেও? জিবরিল আমিন বললেন, ই করা জানি না। জিবরিল আমিন বলেন, আল্লাহ বলছি তো কিছু কইতে পারে না। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, শুনে কাজ করো, বুকের মধ্যে বুক লাগে একটা চাপ দেও। তা কি দেও? চাপ তো বুঝেন, জাতা দেওয়া তো বুঝেন না, এটাও বুঝেন না আপনারা, চাপ বুকের সঙ্গে বুকটা লাগে চাপ দেও। জিবরিল আমিন রসুলের পাকে ধরলেন, বুকের সঙ্গে বুকটা লাগালেন, একটা চাপ দিলেন আর বললেন পড়েন ইকরা, বলতে দেরি হয়েছে, ছয়টায় হাত পড়তে দেরি হয় নাই, আল্লাহু আকবার। কে বোঝা গেল? ইলম সিনা দর সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। রসুলের সঙ্গে চাপ দিয়ে ইলম পৌঁছে দিলেন, আপনি আপনার পিসাবের ধারে কাছে যাইতে পারছেন? চাপ দেওয়া দূরের কথা, সালামি তো দেওয়ার সুযোগ পাননা আপনি, পিসাবের সঙ্গে দেখা করতে ছয় মাস লাগে টিকিট। আর রাসূলকে বলছেন চাপ দাও, ইলম কেমনে পৌঁছে? আমার বন্ধুগণ, নবীজি নবুয়ত লাভ করলেন, বাড়িতে আসলেন, খাদিজার কাছে এসে খাদিজাকে বললেন, খাদিজা আমার জ্বর উঠে গেছে, স্বামী কেন কি হয়েছে আপনাকে আজকে এভাবে লাগতেছে কেন? খাদিজাতুল কুবরার কাছে নবীজি বললেন, খাদিজা আমি জানি তুমি বিশ্বাস করবে না আমার কথা, কারণ স্ত্রীরাই জানে স্বামী কত নম্বর। দেখবেন অনেক পীরসাব আছেন, গোটা দুনিয়া তার মুরিদ, বউ মুরিদ না। কথা বলেন নাকি? বকা আপনার কত নম্বর আমার জানা আছে, সারা দুনিয়ার মানুষ আপনার পীরসাব কইলে কইব, আমি জানি আপনি কত নম্বরের পীর। এখানে একটা ঘটনা আছে বলে দিই, কষ্ট হচ্ছে আপনাদের? এই ভাই
জুলফিকার নকশবন্দি একটা ঘটনা বলেছেন, সমরকন্দে একজন পীর সাহেব ছিলেন, মস্ত বড় পীর সমরকন্দে। বুখারার থেকে ছয়জন যুবক ওনার কাছে মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য যাচ্ছে, কিন্তু আল্লাহর ওলি স্ত্রীর এত স্ত্রী এত দাজ্জাল মার্কা গড়ে থাকতে দেয় না, তিনি শুধুমাত্র জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করেন। একদিন তিনি জঙ্গলে চলে গেছেন আল্লাহর ইবাদতে, এই ছয়জন আসতেছে ওনার কাছে মুরিদ হওয়ার জন্য, বাড়িতে আসছে, পীর সাহেব জঙ্গলে আছেন ইবাদতে, বাড়িতে এসে দেখছে একজন মহিলা বাড়ির উঠান, উঠান তো ছিনেন, আঙ্গিনা তো ছিনেন, আঙ্গিনা জ্বালে দিচ্ছে। জিজ্ঞেস করলো, মা এই বাড়ির পিসাব কই? পিসাব কেডা? কই যে পিসাব হুজুর মানুষ মুরিদ হয়, কত আমার স্বামী তো বাট পার পাবলিক, বুঝলাম না পিসাবের কাছে মুরিদ হইতে আসলাম। ও আপনি কি জাড়ুর পিঠা খাওয়ার আগে ভাগেন ভাগেন, কার কাছে মুড়ি দিতে আসছেন ওর আমি চিনি, মানুষ ভয়ে ভাগছে। অথচ উনি ছিলেন জবরদস্ত আল্লাহর বলি, আমি কোরআন হাদিসের কথা বলছি না, এটা ইতিহাসের কথা বলছি, দেখে না পরে আপনারা ভুল বুঝবেন। আল্লাহর বলির কাশ হয়ে গেছে, কাশ মোরা কাবায় ছিলেন, যে তিনজন লোক এসেছিল বায়াত হওয়ার জন্য, স্ত্রীর জ্বালাতন পায়ে ভাগছে। তিনি চিন্তা আল্লাহর কাছে বলেন, আল্লাহ এরা যদি এখন চলে যায় তাইলে উলামায়ে কেরামের উপর একটা খারাপ ধারণা হবে, যে আমরা চিন্তা করি কি আর বউ কই কি, আল্লাহ আমাকে এমন একটা শক্তি দাও যেন এরা এই অলৌকিক ক্ষমতা দেখে তারা কমপক্ষে বায়াত হয়ে যায়। কিছুক্ষণ পরে তিনি বাঘের পিঠে ছওয়ার হইলেন, কিসের পিঠে? কথা শুনতেছেন না মনে হয়, আপনারা কি শুনতেছেন? একটু হাত উঠান দেখি কারা কারা শুনতেছেন না, এতক্ষণ কথা বললাম তাহলে তো সামনে বলাই যাবে না, দেখতেছি শুনতেছেন না আপনারা আমার কথা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর ওলি বাঘের পিঠে ছওয়ার হয়ে অজগর সাপকে হাতের ছড়ি বানাইয়া, বুঝতে পারতেছেন, রাস্তা দিয়ে আসতেছেন, এই ছয়জন কয়েই তো আল্লাহর ওলি, যে অজগর সাপকে ছড়ি বানাতে পারে, বাঘের পিঠে ছওয়ার হতে পারে, উনি পীর সাহেব হবে নাতে হবে কেডা? ওনার কাছে এসে বলছে, হুজুর বাড়িতে গেছিলাম, আল্লাহর ওলি আগেই বলছেন মাইটের খাইছো না তো তোমরা, কোজে মাইট খাই নাই খাওয়ার মতো হয়েছিল, আল্লাহর ওলির কাছে ওরা বায়াত হয়ে চলে যাচ্ছে। আল্লাহর ওলি আল্লাহকে বলছেন, আল্লাহ কি একটা বউ আপনি দিলেন, আল্লাহ কোরআনে বলছেন স্ত্রী যদি কষ্ট দেয় আপনি সবর করেন, আপনাকে যদি জ্বালাতন করে আপনি সবর করেন, এ রসিলায় আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। এক পর্যায়ে এই অবস্থায় আল্লাহ ওনাকে ক্ষমতা দিলেন, উনি বাতাসের উপর দিয়ে হেঁটে হেঁটে, কিসের উপর দিয়ে? উড়ে উড়ে, বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে, এইভাবে বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছেন। আমার দিকে তাকান, ভাই আসছে বসবেন, বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছেন। আল্লাহর ওলি যখন বাতাসের উপর দিয়ে যাচ্ছেন, কিসের উপর দিয়ে? কিসের উপর দিয়ে? সবাই বললেন না, সবাই বলেন কিসের উপর দিয়া? বাতাসের উপর দিয়া যখন উড়ে উড়ে যায়, স্ত্রী কি জাড়ো দিচ্ছে? উঠান জাড়ো দিচ্ছে। যখন দেখছে একজন পিরসাব বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যায়, আজকে আসুক আমার স্বামী, আমি জিগাম ওরে পীর বানাইছে কেডা, আমি এমন পীর পাইলে মুরিদ হব যেই পীর বাতাসের উপর দিয়ে যায়, যায় কেটা? সবাই বললেন না কেন? ওনার স্বামী যাচ্ছে বাতাসের উপর দিয়া, বলতেছে এমন পীর হইলে আমি মুরিদ হব যেই পীর বাতাসের উপর দিয়ে যায়, আর আমার স্বামী তো থাকে শুধু জঙ্গলে। কিছুক্ষণ পরে স্বামী আসছে, লাগবে না কষ্ট করতে হবে না, কিছুক্ষণ পরে স্বামী আসছে, আসার পরে বলছে স্ত্রী, স্ত্রী বলছে স্বামীকে, স্বামী শুনছো কয় না, আজকে আমার দিল মন সব খুশি, কেন আজকে একজন জবরদস্ত পীর সাহেবকে দেখেছি, ও কেমন পীর? এমন একজন পীরকে দেখেছি যিনি
আকাশের উপর দিয়ে পাখির মতো উড়ে উড়ে যায়। স্বামী বলছেন তোমার কেমন লাগছে? আমার তো দিল ভরে গেছে, এমন পীরের কাছে মুরিদ না হয়ে যাবো কোথায়? আমি তো এমন পিশাবকেই খুঁজতেছি। স্বামী বলছেন সত্যি কি তুমি এমন পীরের কাছে মুরিদ হতে চাও? বলে অবশ্যই, এই পীরের মতো হক্কানি পীর আর পৃথিবীতে নাই। কে বলছে? স্বামী বলতেছে স্ত্রী, যে আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছে, এত আমি তোমার স্বামী বল্টু মিয়া। কয় আপনি ছিলেন? হ্যাঁ আমি তো আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছি। কহ, এজন্যই তো দেখছি একটু কাইতিয়া কাইতিয়া যায়। কি বুঝলেন? সব মানে স্বামীর নাম শুনে মানতে চায় না, মনে আছে না নাই? আচ্ছা, মানতে চায় না। কিন্তু হজরতে খাদিজাতুল কুবরার কাছে রাসূল পাক বলছেন, খাদিজা, জিব্রিল আমিন এসেছিলেন, আমাকে নবুয়ত দিয়েছেন, রেসালত দিয়েছেন, তুমি কি মানবে? তুমি কি কালিমা পড়বে? আমার বয় হচ্ছে, তোমাকে যদি বলি আর তুমি আমার স্ত্রী না মানো তাহলে কেমন হয়? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, সবই আমার, আমি আল্লাহকে সাক্ষী রেখে ওই দিনের অপেক্ষায় ছিলাম, আপনি বলেছেন কালিমা, আপনার কাছে নবুয়ত এসেছে, জিব্রিল আমিন নবুয়ত নিয়ে এসেছেন, আমি সত্য মিথ্যা যাচাই করতে চাই না, পৃথিবীর প্রথম মুসলমান আমাকে বানাইয়া দেন, আপনার হাত লম্বা করে দেন, আমি স্ত্রী হিসাবে স্বামীর কাছে মুসলমান হতে চাই। কেমন স্ত্রী ছিলেন, স্বামীর প্রতি কেমন ভালোবাসা ছিল! আর আজকালকে আমাদের অনেক স্বামীরা, গত পরশু দিনের পত্রিকার পত্রিকা দিলাম, আমার বাংলাদেশ প্রতিদিন কয়েকটা পত্রিকা এবং টেলিভিশনে দেখলাম যে বাংলাদেশে 70% পুরুষ যারা বিবাহিত তারা নির্যাতনের শিকার স্ত্রীর কাছ থেকে, ঠিক কি না? ঠিক কেমনে বুঝলেন আপনারা? এবং ডিভোর্সের দিক থেকে, তালাকের দিক থেকে বাংলাদেশের সব থেকে এক নম্বর সারিতে যেই বিভাগ, এই বিভাগের নাম কি কেউ জানে না মনে? যেই বিভাগের মানুষ সব থেকে বেশি স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়, স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, এই বিভাগের নাম কি জানেন না? জানবেন কেমনে আপনারা? আপনারা তো বাংলাদেশে থাকেন না, আপনারা তো উগান্ডায় থাকেন। এই বিভাগের নাম চট্টগ্রাম, এই বিভাগের নাম চট্টগ্রাম। কষ্ট হচ্ছে, আশিকের রসুলের মাটি, জিন্দা শাহজালালদের মাটি, শাহ মখদুম শাহ আমানতের মাটি, হাজার হাজার ওলিয়া উলিয়া গজ কুতুব শুয়ে আছেন, এই সমস্ত হচ্ছে একমাত্র রসুলের আদর্শ আমাদের পরিবারে না থাকবার কারণে। আজকে রসুলের আদর্শ পরিবারে নাই, আছে শুধু হিন্দি সিরিয়াল, আছে না? নামাজ কাজা হতে রাজি, সিরিয়াল কাজা হতে রাজি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দিনের দাওয়াত নবীজি দিতে লাগলেন, নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল, আনজির আশিরাতা কালা খরাবিন, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, সকল মক্কাবাসীকে ডাকলেন, সবাইকে বললেন কালিমা পড়ে মুসলমান হও, সবাইকে বললেন শোনো, আমি যদি বলি তোমাদের উপরে অপর প্রান্ত থেকে লোক তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি মানবে? সকলে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি কোনো কথা বলেন বলতে দেরি হবে, মানতে দেরি হবে না। নবীজি বললেন, তাহলে মক্কার মানুষরা শোনো, আমি দেখতেছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, মূর্তি পূজা ছেড়ে দাও, পাথর পূজা আগুনের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে রাসূল এবং নবী হিসাবে স্বীকৃতি দাও। এই কথা বলবার পরে সর্বপ্রথম যেই ব্যক্তি নবীজির বিরুদ্ধে আচরণ করেছে, নবীজির আপন চাচা আবুল হাব দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলী হাদা জামাতানা আওতানা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক, এই জন্য কি আমাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করেছ? ওই কথা বলে পাথর হাতে নিয়ে আমার নবীর উপরে নিক্ষেপ করতে চাইল, আর ডাক দিয়া বলল, মুহাম্মদ তুমিও পাগল, তোমার আল্লাহও একটা পাগল। নবীজি মনে বড় ব্যথা পেলেন, আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা আমাকে গালি দিয়েছে, মাফ করে দিয়েছি,
আমাকে ছোট করেছে মাফ করে দিয়েছি কিন্তু আল্লাহ আপনাকে আবুল আহাব গালি দিয়েছে মাফ করতে পারি না আল্লাহ আপনি কিছু করেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু আমার আবুল আহাব আমাকে গালি দিয়েছে মাফ আবুল আহাব আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে মাফ আবুল আহাব জান্নাতকে অস্বীকার করেছে মাফ কিন্তু যেই নবীকে বন্ধু বানিয়েছি এই নবীকে আবুল আহাব গালি দিয়েছে আমি আল্লাহ কথা দিলাম অগণবীজি আমি আল্লাহ বুঝাতে চাইলেন সব কিছুকে মাফ করে দিতে পারি কিন্তু আমার নবীর দুশ্মনকে মাফ করতে পারি না